সরি এক এক প্লিজ তাজু স্পিলুর ফোন এসে একটু ধরে নেব তারপর শুরু করব হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যালো স্পিলু হ্যাঁ কেমন আছো আমি তো খুব ভালো আছি ডেটস চাই কবে বলো ও না না আমি এখন তো আমি শ্রীমতী চ্যাম্পিয়ন করছি কি করে যাব বলো কি বলছো ডাইনোসরের সঙ্গে ডেট অ্যাডজাস্ট করতে হবে আমাকে না 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 স্পিলু ওই একটাই কথা তাহলে তাহলে আমি দেখো আমি কাল আসতে পারি কিন্তু আমাকে চারটের মধ্যে ছেড়ে দিতে হবে কারণ 5:30 তোমার শো আছে তুমি তো শ্রীমতী চ্যাম্পিয়ন দেখো না হ্যাঁ ওই শোটাই পারবে তাই তুমি আমাকে জানো ওকে স্পিলু লাভ ইউ মুয়া 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 বাই আচ্ছা জালা স্পিলবার্গের ফোন এসেছিল বলছে নাকি ডাইনোসরের সঙ্গে ও জুরাসিক পার্ট 19 করবে একটা 19 বছরের মেয়ে দরকার আমাকে ছাড়া নাকি হবেই না কি বলি বলুন তো আমি জানি এই ধরনের কাস্টিং ডিফিকাল্ট কিন্তু আমি কি করে আপনাদের ছেড়ে যাব কারণ 5:30 বাজে আমাকে তো শুরু করতে হবে শ্রীমতী চ্যাম্পিয়ন কো পার্ট বাই আইডিয়া আর আজকে এপ্রিল ফুলস ডে যে দিন শ্রীমতী খেলবে আজকে আমার সঙ্গে তারা হলেন শ্রীমতী সুতপা শ্রীমতী সোহিনী আর শ্রীমতী জয়িতা শোতে বাবা তিনজনে তো এক্সেবার করে কি সুন্দরী তিন শ্রীমতী আমার তোমাদের কারুর 19 বছর বয়স না তো না মানে এখনো হয়নি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বেঁচে গেলাম কারণ স্পিলবার্গ একটা ছবির অফার দিয়েছে আমাকে যাতে একটা 19 বছরের মেয়ের রোল আমাকে করতে বলছে তোমরা আমার কম্পিটিশনে নেই তার মানে আমি কবজা করেছি কিনা জানি না সে কবজা করেছে সেই কবজা করেছে কি করে হলো প্রেম প্রেম বলতে আমার ফেভারিট মুভি হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আমার গল্পটাও ওরকমই ছিল আসলে আমার বাবা ভীষণ ভাবে মানে ঘোড়া রক্ষণশীল কাউকে অ্যালাউ করতেন না বাড়িতে মানে কোনো পুরুষ বন্ধু আমার বাড়িতে ছোটবেলা থেকে অ্যালাউড না তো আমিও ভীষণ শান্ত সাবমিসিভ কথা বলতাম না বেশি তো নীলাঞ্জনই প্রথম যে আমার বাবার চোখে পড়ে মানে আরজে নীলাঞ্জন হ্যাঁ আরজে নীলাঞ্জনই প্রথম যে আমার বাবার চোখে পড়ে এবং আমার আমার আগেই আমার বাবা জেনে যায় যে তুমি নীলাঞ্জনকে বিয়ে করবে কারণ হচ্ছে নীলাঞ্জনই একজন যে যখন আমি ক্লাস 8-9 পড়ি বাচ্চামে তখন সেই সময় আমার বাবাকে বলেছিল সুতপাকে ডেকে দিন তো আমি একটা কার্ড দেবো বুকের পাটা আছে ভাই ঠিক আছে নীলাঞ্জনের কাছ থেকে তুমি পরে শুনবো তোমাদের আরো কিসা কি করে তুমি মেসোমশাইকে বজালে কিন্তু চট করে শুরু করে দিই আজকের খেলা আমাদের প্রথম রাউন্ড 10 ফোরন আর প্রথমে খেলবে সুতপা তুমি সুতপা তৈরি ওকে মৌচাক ছবিতে নায়কের ভূমিকায় কে অভিনয় করেন রঞ্জিত মল্লিক না চিরঞ্জিত রঞ্জিত মল্লিক ঠিক ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ইন্দিরা গান্ধী না প্রতিভা প্যাটেল প্রতিভা প্যাটেল ঠিক চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ কি দিয়ে ঘষে তুলবো নুন না খাবার সোডা খাবার সোডা না নুন চিটিয়া কালাইয়া রে এই গানটি কোন সিনেমার রয় না ফ্যান্টম ফ্যান্টম না আর যে নীলাঞ্জন রেগে যাচ্ছে রয় তাল সিনেমার পরিচালক কে সুভাষ ঘাই না রাম গোপাল বর্মা সুভাষ ঘাই সুভাষ ঘাই করে সাতাশের সঙ্গে 13 যোগ করে 4 দিয়ে ভাগ করো সাতাশের সাথে 13 যোগ করে কত দিয়ে ভাগ করো 4 দিয়ে ভাগ করো 10 10 সঠিক উত্তর স্ক্রিনে দেখো একটা ছবি কার
ছবি অর্জুন রামপাল অর্জুন রামপাল সঠিক উত্তর পরের প্রশ্ন ফুলের আছে ধূপের আছে আছে আতর দানে আহ কি দারুণ বলে সবাই সেটা কি সকলে জানে সুগন্ধ সুগন্ধ সুবাস সঠিক উত্তর শেষ প্রশ্ন চলে এসো এই দেখো এই ট্রেতে ভালো করে দেখো কি কি আছে বল ঘড়ি পেন নাইফ তালা ফুল ছোট বলস কিছু আছে একটা প্যাকেটে সরি সরি সময় শেষ দেখে নিচ্ছি তুমি ছটা সঠিক জবাব দিয়েছো এই প্রশ্ন থেকে পেয়ে গেছো 60 নম্বর ওয়েল ডান চলে যাও নিজের জায়গায় সোহিনী তুমি তৈরি সোহিনী কি করা হয় আমি একটা আইসিএসসি বোর্ডে স্কুলে অ্যাজ এ লাইব্রেরিয়ান আছি আহা এই জানো তো আমার স্কুলে আমার মনে পড়লো মানে যখন আমি ক্লাস 4 এ পড়ি 5 অবধি আলাদা লাইব্রেরি ছিল তারপরে বড়দের লাইব্রেরি তো 5 অবধি যে লাইব্রেরিটা ছিল তাতে লাইব্রেরির বাইরে একটা ছবি টাঙানো থাকতো দুটো বেড়াল অনেকগুলো বইয়ের উপর বসে আছে এরকম ধাবা দিয়ে চোখ বন্ধ আর তলায় লেখা দিস ইজ আ ট্রাইং পিরিয়ড ফর আস উই আর ট্রাইং টু অ্যাভয়েড স্টাডিজ সোহিনী তুমি তৈরি একদম ওকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রাজকাহিনী ছবিতে কোন বাংলাদেশি অভিনেত্রীকে দেখা যায় জয়া এহসান না রেজিনা জয়া এহসান ঠিক জয়পুরের হাওয়া মহল কোন রাজ্যে রাজস্থান না হরিয়ানা রাজস্থান ঠিক চশমার কাঁচ ঝকঝকে রাখতে তা কি দিয়ে মুছবো ব্লটিং পেপার না ওডিকোলন ওডিকোলন ঠিক छुपाना भी नहीं आता जताना भी नहीं आता कौन सिनेमा गान बाजीगर ना डर डर ना बाजीगर मैंने प्यार किया सिनेमा परिचालक के सूरज बरजातिया ना डेविड धवन डेविड धवन ना सूरज बरजातिया तुम्हारा ऑडियो क्लिप सुनो ছবির নাম পাস তুই বলো তেরে নাম ছবির নাম তেরে নাম সোহিনী পরের প্রশ্ন তৈরি 42 থেকে 30 বিয়োগ করে 8 যোগ করো করো 40 42 থেকে 30 বিয়োগ করে হ্যাঁ ও 42 থেকে 30 আর হবে না উত্তর দিয়ে দিয়েছো সঠিক উত্তর 20 স্ক্রিনে দেখো একটা ছবি নাম বলো দিনমরিয়া সঠিক উত্তর পরের প্রশ্ন লোকে বলে বই আর এটা দিতে নেই যে নেয় সে ভুলে যায় আসল দাতাকেই লোকে বলে বই আর এটা দিতে নেই যে নেয় সে ভুলে যায় আসল দাতাকেই পেন বই আর বউ শেষ প্রশ্ন চলে এসো দেখো টিফিন বক্স পেন ক্ল্যাচার ফুল টিপের পাতা আইলাইনার বাস ওটা ফুল না এপ্রিল ফুল না ফুল দেখা যাক ঠিকই বলেছ এমনি ফুল ছটা সঠিক জবাব 60 পয়েন্টস চলে যাও নিজের জায়গায় সোহিনী তোমার প্রেমের গল্প শুনি একটু আমার তো 12 বছরের প্রেম 3 বছরের সংসার জীবন আমি ক্লাস 9 থেকে আমাদের রিলেশন কোন বছর বয়স থেকে তুমি প্রেম করছো ক্লাস 9
ক্লাস 9 থেকে ইউজুয়ালি ক্লাস 9 এর প্রেমগুলো টিকে না টিকে না কিন্তু আপাতত টিকে গেছে ভালোভাবে টিকে গেছে কি বল তারপর বলো কি করে হলো প্রেম ওই একই পাড়া যেহেতু পাশাপাশি পাড়া আমার হাজবেন্ড যেহেতু সিঙ্গার তো অবভিয়াসলি পাড়ার ফাংশনেই আলাপ তো ও গান গেয়েছে আমি নেচেছি এরকম একটা পরিবেশের মধ্যে এই ফাঁকে আমি বলে রাখি আপনাদেরকে যে ওর হাজবেন্ড কিন্তু একজন জনপ্রিয় গায়ক পর্ণাভ ব্যানার্জি আপনারা সবাই জানেন তাই তো জয়িতা জয়িতার হাজবেন্ড আপনাদের বলে রাখি এই সময়কার নামী কম্পোজার আকাশ সেন জয়িতা তোমাদের প্রেম কি করে হলো কলেজে কলেজে হাসি দেখে প্রেমে পড়ে গেল বলো আমি অ্যাকচুয়ালি আমি আর আকাশ দুজনেই বহরমপুরে ওখানেই আমাদের বাড়ি বাবা মার বাড়ি আমাদের দুজনেরই ওখানে ওখানেই কলেজে কেন কলেজে পড়তাম কৃষ্ণনাথ কলেজ ওখান থেকে ওখান থেকে আলাপ তারপরে বিয়ে কিভাবে হলো এবং ক বছরের তোমাদের দাম্পত্য জীবন এখন কেমন আছো সব জানবো একটা ব্রেকের পর দেখতে থাকো শ্রীমতী চ্যাম্পিয়ন কো পাওয়ার বাই স্পেশাল শ্রীমতী আমার সঙ্গে রয়েছেনই আমি বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে যে জয়িতার দাম্পত্য জীবন সম্বন্ধে শুনবো শুনি জয়িতা খুবই ভালো ভীষণ খুশি আকাশ ক বছরের বিয়ে 10 বছর ডেফিনেটলি খুবই খুশি খুব খুশি আকাশ ভাই থ্যাংক ইউ সো মাচ আমার শ্রীমতীকে এত ভালো খুশি এবং সুন্দর রাখার জন্য জয়িতা খুশি খুশি তাহলে তোমার সঙ্গে খেলে ফেলি ঠিক আছে তুমি তৈরি আমি সুভাষ বলছি এই ছবির নায়ক কে ছিলেন প্রসেনজিৎ না মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ঠিক রামায়ণে কটি কাণ্ড 9টি না 7টি 7টি ঠিক পাতলা ব্রু ঘন করতে কি লাগাবো ইউক্যালিপটাস অয়েল না ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল ঠিক মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় কোন সিনেমার গান সাজন না জোজিতা ভাই সিকন্দর ঠিক উত্তর দিল চাহতা হ্যায় সিনেমার পরিচালক কে করণ জোহর না ফরহান আখতার ফরহান আখতার ঠিক তোমার জন্য অডিও ক্লিপ শোনো কোন সিনেমার গান ঐশ্বরিয়া সালমান খান নামটা মনে পড়তে পারছি না নামটা তো বলতে হবে ইশকি প্রিয় সিনেমাটা মনে করতে পারছি না সরি পাস জাস্ট মনে আসছে না আমার নামটা এই মুহূর্তে হাম দিল দে চুকে সানা ইয়েস হাম দিল দে চুকে সানা ইয়েস সরি আই এম সরি আমি উত্তরে নম্বর দিতে পারবো না আই এম সরি ফর মাইসেলফ ইটস ওকে পরের প্রশ্ন শোন হ্যাঁ 63 থেকে 30 বিয়োগ করে তার সাথে 10 যোগ করো 43 স্ক্রিনে দেখো একটা ছবি কার ছবি তুষার কাপুর তুষার কাপুর সঠিক উত্তর পরের প্রশ্ন সন্ধে বেলায় তুলসী তলায় ঠাকুর ঘরে আলোক সাজায় প্রদীপ প্রদীপ সঠিক উত্তর চলে এসো শেষ প্রশ্ন র‍্যাপার গিফট র‍্যাপার পেন্স ক্লাচার সুতোর রিল একটা আর একটা কড়িদান কড়ির বক্সের মতন একটা কি ছিল তোমার যখন বিয়ে হয়েছিল তোমাদের সিঁদুরদান কিভাবে হয়েছিল কাঁঠা কাঁঠা দিয়ে কিন্তু ওটা কাঁসার ছিল কাঁঠা দিয়ে হয়েছিল তোমাদের সিঁদুরদান আচ্ছা এটাকে বলে কোনকে আচ্ছা এটা বাদ দিয়ে তুমি তিনটে সঠিক জবাব দিয়েছো 30 পয়েন্টস চলে যাও নিজের জায়গা আগের রাউন্ডে স্কোর করবে সুতপা আগের রাউন্ডে তুমি পেয়েছো 130 সোহিনী পেয়েছো 100 জয়িতা তুমি পেয়েছো 100 মানে এই রাউন্ডে উইনার সুতপা তুমি কংগ্রাচুলেশনস চলে এসো এখানে উপরে রোতে রয়েছে লাঞ্চ বক্সের সেট বেড কাভার পিলো কাভার সেট থার্ড রোতে স্টিলের বাসনের সেট ক্যাসারোলসের সেট একটা পেডেস্টাল ফ্যান আর ফোর্থ রোতে কফি মাগের সেট স্লাইসার গ্রেটার ফুড প্রসেসর আর একটা ব্যাগ কোন রোয়ের জিনিস তুমি নেবে সেকেন্ড রো সেকেন্ড রোয়ের সব জিনিস তোমার
গানে গানে প্রেম গানে গানে আলাপ আমি তাই বর্ণাবর একটা গানই শুনে নিই আমাদের দর্শক অপেক্ষা করে রয়েছে গান শুনবে বলে ঠিক আছে বর্ণাবর চলে আসুন আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা হা এইবার ছোট্ট কিছু প্রশ্ন করব সোহিনী সম্বন্ধে মহাব্বতে নাক চাক দে ইন্ডিয়া কোনটা ওর প্রিয় ছবি মহাব্বতে ভুল চাক দে ইন্ডিয়া সুনিধি চৌহান না অলকা ইয়াগনিক সুনিধি ভুল অলকা ইয়াগনিক টক না ঝাল ঝাল ভুল টক প্রিয় পোশাক কি শাড়ি যা মান রাখলেন শাড়ি বরকে দশের মধ্যে কত দেবে তখন যা উত্তর দিয়েছে সেটা বোধহয় ভুলে যাওয়াই ভালো এখন তিনটে পরপর যা ভুল বললেন এখন কত দেবে সেটা ভেবে বলুন আট না ও বরকে দশে দশই দিতে চায় কিন্তু বর কিন্তু তোমাকে পাঁচে এক দিয়েছে মানে পঞ্চাশে দশ নম্বর ঠিক আছে একটু অপেক্ষা করো এরপর সুতপা দেখে নি নীলাঞ্জন চলে এসো হ্যাঁ একটা রেসিপি আমাদের দেখিয়ে দাও খুব কঠিন কাজ বললে বাট এনিওয়েজ লেট মি ট্রাই একবার হয়েছিল এরকম যে আমরা যখন কলেজে পড়ি সেই সময়ে আমরা জানতাম নীল আর্মস্ট্রং আমুনসেন কিংবা তেনজিং নোরগে এর থেকেও কঠিন হচ্ছে আমার শ্বশুরমশাই কারণ তাকে টোপকে গোল দেওয়াটা খুব কঠিন আচ্ছা কিন্তু ঘটনাচক্রে আমি এটা বিশ্বাস করতাম যে গোলকিপার গোলে থাকলেও গোল হয় তো ফাইনালি আমি গোলটা দিতে পেরেছিলাম তারপর থেকে আমি সবাইকে একটা জিনিসই বলি যে প্রেম করবি যাকে তাকে বিয়ে করবি শ্বশুর দেখে তবে ঘটনাচক্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বিয়ে করার পর সবাই আমাকে এসে বললো হ্যাঁ রে তোর হাইট জল মিশিয়ে ছ ফিট তোর বউয়ের হাইট নেট মিলে সাড়ে চার ফিট এরকম কেন এরকম কী করবো বাবা ছোটোবেলায় পড়েছিল সমস্যা যত ছোটো হয় তত ভালো এর ফলে যেটা হলো মানুষ এই এক সময় একটা জিনিস করতে শুরু করতো আমি গিন্দিকে দিকে আস্তে আস্তে ভয় পেতে শুরু করলাম কিন্তু সুতপা তুমি জেনে শুনে এত বড় সড়ো একটা সমস্যা নিয়ে নিলে জীবনে হ্যাঁ বুঝতে পারিনি বুঝতে পারো না অবলা হয় না মেয়েরা এখন আর মনে হয় না যাই হোক এনিওয়েজ তো তারপরে যেটা হলো তারপরে আমি ওই বিয়ের পর বিয়ের আগে আমার বউ ছিল চন্দ্রমুখী এখন হয়ে গেছে জ্বালামুখী তো ফাইনালি এখন আমি দুঃখে কবিতা লেখা শুরু করলাম তো একদিন খুব রোমান্টিক হয়ে একটা কবিতা দিলাম ওকে যে শোনাত তোমার কোন বালিশে মাথা আমার সিনেমা হলে শীষ আমি বৃষ্টি হয়ে গেলে আমার কান্না হবে প্লিজ আমার জীবনে এত বেশি কান্না এসে গেল যে তারপর থেকে আমি নিজে একটু চাপ খেয়ে গেলাম আর কি একদিন শো করতে যাচ্ছি তার আগে তুমি বিশ্বাস করবে না এত টেনশন মানে বউ সঙ্গে যাচ্ছে আমি আরও বেশি টেনশন খেয়ে গেলাম ওখানে অনুষ্ঠান ছিল যে হেমন্ত মুখার্জির গান গাইতে হবে এবার আমি এমনি গান পারি না এবার ট্রাই করলাম তো ওখানে গিয়ে দেখলাম সব লোকজন এসে বলছে যে দাদা হেমন্ত মুখার্জির গান এখন লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে গেছে এখানে একটা আইটেম নাম্বার গাইতে হবে এবার আমি প্রিপারেশন নিয়ে গেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো ওখানে সামহাও এসে গেল আইটেম নাম্বার তো বউয়ের চাপ হেমন্ত মুখোপাধ্যায় আইটেম নাম্বার সব মিলে ফাইন আমি গিয়ে উঠলাম এইভাবে যে আজকে আমার কিছু একটা হয়েছে সামনে বহু আছে
এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই, ছিল না জিন চাকা চেক সুট বুট আর টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই, মাই লাভ ও মাই লাভ তোমার জন্য এনেছি গোলাপ, ইটস 100% লাভ 100% লাভ ইটস 100% লাভ 100% লাভ থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জন। আমি তোমাকে এই বউ সম্বন্ধেই কিছু প্রশ্ন করব, হাড়ে হাড়ে চেনো তো, মুখে মুখে জবাব দাও। কমলার মা দুটো এক্সট্রা ঝাঁটা বলে দিও, চাইনিজ না কন্টিনেন্টাল? চাইনিজ। ঠিক, টিভি দেখা না রেডিও শোনা? রেডিও শোনা, এটা ইজি ছিল। সঠিক, রবি ঘোষ না ভানু বন্দ্যোপাধ্যায়? না, রবি ঘোষ। প্রিয় ঋতু কি? প্রিয় ঋতু খুব চিন্তার বিষয়, শীত। শীত, ঠিক। বরকে 10-এর মধ্যে কত দেবে? -100, 10 দেবে। 10 দেবে, সঠিক উত্তর, সঠিক উত্তর। তুমি 5টার মধ্যে 4টে সঠিক জবাব দিয়েছো আর শুধু পা পেয়ে গেছো 40 পয়েন্টস। ওকে নিরঞ্জন, একটু অপেক্ষা করো, আকাশ চলে আসো। লিখে রেখেছি সব বইয়ের পাতায় তোর নাম, তোর নাম, তোর নাম, রাত ভোর শুধু ডাকতে ইচ্ছে হয় তোর নাম, তোর নাম, তোর নাম। খাতার সব পাতায় বইয়ের নাম শুধু না লিখে যদি একটু পছন্দ অপছন্দ লিখতে একটু বেটার করতে, আজকে আজকে সুবিধে হতো। দেখা যাক, দেখেন পাহাড় না জঙ্গল বেশি ভালোবাসে? পাহাড়। ঠিক, সলিল চৌধুরী না হেমন্ত মুখোপাধ্যায়? সলিল চৌধুরী। ঠিক, চা না কফি? কফি। ঠিক, প্রিয় বাংলা নায়ক কে? উত্তম কুমার, আই থিঙ্ক। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, তোমাকে 10-এর মধ্যে কত দেবে? অবভিয়াসলি 10। ও তোমাকে 10-এ 10 দিয়েছে, তুমি ওকে 50-এ 50 দিয়েছো। শ্রীমানরা দাঁড়িয়ে রয়েছেন এখানে, আপনাদের খেলাটা বুঝিয়ে দিই। এখানে টেবিলে অনেকগুলো শার্ট রাখা রয়েছে, সময় শুরু বলার সঙ্গে সঙ্গে তিনজনে ঝাঁপিয়ে পড়বেন, একটা করে শার্ট নেবেন, দুদিনটা একসঙ্গে না একটা করে শার্ট নেবেন, প্রত্যেকটা শার্টে সবকটা বোতাম লাগাবেন, লাগিয়ে নিজের নিজের শ্রীমতির হাতে এসে দেবেন। শ্রীমতিরা হ্যাঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকবে, শার্টগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দাঁড়িয়ে থাকবে, যে কটা শার্ট হ্যাঙ্গারে ঝুলবে শার্ট পিছু আছে 10 নম্বর করে। আর একটু গ্রেস দিয়ে দিচ্ছি আপনাদের, কলারের বোতামটা না লাগালেও চলবে। ওকে, সবাই তৈরি? যে যার পজিশনে চলে এসো। সময় শুরু এখন। খুব তাড়াতাড়ি, মাত্র 1 মিনিট সময়। বরেরা নিজেরা কাজ করে বাড়িতে, নিজেদের শার্টের বোতাম টোতাম লাগায়? হ্যাঁ, জামাটা সুতো পার বর করে, জামাটা পরার পরে। এই তোমাকে এত সুন্দর দেখতে আর কমলা রঙের শাড়ি পরেছো, আমি তোমাকে সুন্দরী কমলা ডাকবো এখন থেকে। চাপটা বুঝতে পারছো? ওদের চাপটা আপনারা বুঝুন এবার, জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ শেষ করে তারপরে যেতে হবে। বোতাম যেন ওপর নিচ লাগানো না হয়, আমি সব দেখব। সময় শেষ, রেখে দাও ওখানে যার যেটা আছে, রেখে চলে এসো। Okay. প্রণাম, জায়গা
আর ঢোকানো যাবে না, ওটা এর বাইরে এবার থাকবে। আমি দেখে নিচ্ছি কার কথা হয়েছে। ওকে, কেউ কাউকে এক চিনতে জমি ছাড়েনি, তিনজনের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভালো দেরি, আপনি দেরিয়েছেন, ফাটাফাটি দেরিয়েছেন। সে তো ফলে পরিচয় পাবো, ফলাফল আমার কাছে যা তা তো দেখছি। তিনজনে একটা করে শার্ট জোলাতে পেরেছে, নীলাঞ্জন দুটো ট্রাই করেছিল কিন্তু সুতপা সেকেন্ড শার্টটা হ্যাঙ্গারে ভালো করে তুমি ভরতে পারোনি সময়ের মধ্যে, তাই একটারই নম্বর পাবে তিনজনই, দশ দশ দশ। ওয়েল ডান, সবাই চলে যাও নিজের জায়গায়। খেলা শেষ, দেখি তোমাদের শ্রীমানরা তোমাদের কত কি সাহায্য করতে পেরেছে, বলবো স্কোরস। সুতপা, এই রাউন্ডে দুটো পার্ট মিলিয়ে তুমি পেয়েছো 40-10-50, সোহিনী 10-10-20, আর জয়িতা 50-10-60। মানে এই রাউন্ডের উইনার সুন্দরী কমলা, চলে এসো। সুন্দরী কমলা, কোন রয়ে গিফট তুমি নেবে? থার্ড রো সব জিনিস তোমার। আচ্ছা, আজ তো পয়লা এপ্রিল, এপ্রিল ফুলস ডে। তোমাদের ছোটবেলাকার কোনো ঘটনা আছে যেগুলো এপ্রিল ফুলস ডেতে তোমরা নিজেরা করেছো, কারোর সঙ্গে বোকা বানিয়েছো বা তোমাদেরকে কেউ বোকা বানিয়েছে? সুতপা, আমি বোকা হয়েছি যথারীতি, কারণ আমার হাজবেন্ড যেখানে আছেন মোটামুটি আমি বোকা হতে হয় প্রত্যেকবার। তো তখন ছোটবেলা ও আমাদের মধ্যে তখন ফ্রেন্ডশিপটাই ছিল ভীষণভাবে, ও বলেছে এপ্রিল ফুল, আমার মনে নেই যে ফুলস ডে, তো ও আমাকে বলেছে যে আমি খ্রিশ্চান হয়ে যাচ্ছি, সকালে ফোন করেছে, ফোন করে বলে আমি খ্রিশ্চান হয়ে যাচ্ছি, এবং কনভার্টেড হওয়ার সমস্ত রকম ক্লজেস দেখিয়েছে যে আমি দাড়ি বড় করেছি, চুল রেখেছি লম্বা, গলায় একটা ক্রস পরছি, সমস্ত কিছু বলার পর আমি ভীষণ কনভিনসড হয়ে গেছি। কনভিনসড হওয়ার পর আমি আমার বর্তমান শাশুড়ি মাকে ফোন করেছি, ফোন করে ওনাকে বলছি কাকিমা আপনার ছেলে কনভার্টেড হয়ে যাচ্ছে, আজকেই যাচ্ছে চার্চে, তো বিকেলের দিকে যাচ্ছে, আপনি কি জানেন এরকম হচ্ছে? মা কিন্তু ছেলেকে ভীষণভাবে চেনেন, উনি সঙ্গে সঙ্গে বললেন তোমাকে বলেছে? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো আমি দেখে নিচ্ছি। এনিওয়ে, এইসব আমাদের শ্রীমতীদের গল্প চলতে থাকবে, কিন্তু তার ফাঁকে আমরা খেলে নেবো আমাদের থার্ড রাউন্ড, একাই 100, আর একাই 100 খেলবে আগের রাউন্ডে উইনার, মানে সুন্দরী কমলা, চলে এসো। কমলাই ডাকতে গেছিলাম। জয়িতা, এখানে কিছু মোজা অ্যাসর্টেড রাখা রয়েছে, মোজা প্রিন্ট আর সাইজ দেখে পেয়ার বানাতে হবে, প্রত্যেক পেয়ারের জন্য 10 নম্বর করে, সঙ্গে 5টা প্রশ্ন, সঠিক উত্তরের জন্য 20 নম্বর করে। 2 মিনিট সময়, হ্যাঁ ঠিক আছে, ওকে, তোমার সময় শুরু এখন। প্রথম প্রশ্ন শোনো, এই প্রবাদটি সম্পূর্ণ করো, ঘুঘু দেখেছো ড্যাশ পাস, ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। সেকেন্ড প্রশ্ন, উল্টে বলো সূর্য সেন, সূর্য সেন ন সে পাস 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 ন সে অর্জসু, হ্যাঁ। পশ্চিমবঙ্গের একমাত্র আবহাওয়া দপ্তরটি কলকাতার কোথায় অবস্থিত? আলিপুর, আলিপুর সঠিক উত্তর। পরপর বলো, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ঠিক। রাজ কাপুরের শ্রী 420 ছবির নায়িকাকে? নার্গিস, নার্গিস সঠিক উত্তর। হাতে কাজ চালিয়ে যাও। সময় শেষ, ওটা দেখে দাও। ওকে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই দুটো কালার আলাদা, এটা ব্রাউন, এটা ব্ল্যাক, সরি, ঠিক আছে। সো 10টা পেয়ার, 100 পয়েন্ট সুন্দরী কমলা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।
আচ্ছা তোমাকে যে আমি এরকম কমলা সুন্দরী বলে ডাকছি তোমার পতিদেব বাবা রাগ করছেন না তো না কি হয়ে যাচ্ছে না খুব ভালোই লাগছে ভালো লাগছে ও ভালোই যখন লাগছে তখন গানটা একটু হয়ে যাক না দুকলি সুন্দরী কমলার পরনের শাড়ি সুন্দরী কমলার পরনের শাড়ি রই দেহ ঝিলমিল করে রে ওরে আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে কোথায় আর নাচে সুন্দরী কমলা আত্মালি দেয় Well done. জয়িতা চলে যাও নিজের জায়গায় সৈনী তুমি চলে এসো সৈনী তোমার সময় শুরু এখন প্রথম প্রশ্ন এই প্রবাদটি সম্পূর্ণ করো ড্যাশ পইতে লাগে না পাস পাস চেনা বামনের পইতে লাগে না সেকেন্ড প্রশ্ন উল্টে বলো অরবিন্দ ঘোষ শখ রবি অন্ধ অ কি সঘর পরে অন্ধ সঘ অন্ধ বি র অ ভুল উত্তর তৃতীয় প্রশ্ন এশিয়া মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এশিয়া মহাদেশে সান্দাকফু মাউন্ট এভারেস্ট ও বিশ্বাস করো ফোর্থ প্রশ্ন বন্দি শোনো পরপর বলো ত্বক ওষ্ঠ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ওষ্ঠ কর্ণ নাসিকা জিহ্বা কারেক্ট শেষ প্রশ্ন শমি কাপুরের কাশ্মীর কি কলি ছবির নায়িকা কে পাস শর্মিলা ঠাকুর আর কিছু সময় আছে হাত চালিয়ে যাও সময় শেষ দেখে নি এটা সিঙ্গল এটা সিঙ্গল এটা সিঙ্গল এটা আমি সিঙ্গল সাজাতে বলেছিলাম না পেয়ার সিঙ্গল সিঙ্গল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 60 পয়েন্টস আমাদের সুতপার সঙ্গে খেলার আগে আর একটা ছোট্ট খেলা আছে আমার তিন শ্রীমানকে আমার আরেকবার লাগবে আচ্ছা যেটা করতে হবে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসে হাত ওপরে করে বসতে হবে পেছন ঘুরে দু হাত স্ট্রেট ওপরে এবার চোখ বন্ধ করতে হবে শ্রীমতীরা আসবে আপনারা জানতে পারবেন না যে কি হবে আমার চোখ বন্ধ প্লিজ হ্যাঁ ওকে চোখ বন্ধ অনেস্টলি হাত ওপরে চোখ বন্ধ কেউ চিটিং করবে না সবাই একদম কেউ চোখ খুলবে না কেউ চিট করবে না এবার আমি শ্রীমতীদের ডেকে নেব যার যার শ্রীমানদের কাছে লুকে আছে একটা সারপ্রাইজ নীলাঞ্জন চোখ খুলতে পারো খুলবো হ্যাঁ আমি একা রয়েছি অ্যাকচুয়ালি এটাকে এইভাবে বলতে হয় তুমি যখন এপ্রিল ফুলস ডে রাখলেই যেটা ও কখনো এক্সপেক্ট করে না অ্যাকচুয়ালি তোমার জন্য পায়ে পায়ে এই পথ চলা তোমাকে আমি দেখেছি কত স্বপ্নে তুমি আসবে তুমি আসবে আমি জানতাম বাগান আমার সাজিয়ে রেখেছি যত্নে একদম মজা দিয়ে চলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলাঞ্জন তোমার সময় শুরু এখন প্রথম প্রশ্ন সুতপা মন দিয়ে শোনো এই প্রবাদটি সম্পূর্ণ করো ড্যাশ ফাল হয়ে বেরোনো সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো ঠিক উল্টে বলো প্রফুল্ল চা কি চা ল
তারপর ফু প্র ঠিক টিনটিনের কুকুরের নাম কি কুটুস ঠিক পর পর বলো বায়ু অগ্নি জল পৃথিবী আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী আকাশ ঠিক শেষ প্রশ্ন সুনীল দত্ত অভিনীত পড়োসন ছবির নায়িকাকে পাস পাস সাইরা বানু কিছু সময় আছে তাড়াতাড়ি হাত চালাও সময় শেষ বাস আমি দেখে নিচ্ছি এইটা সাইজ ম্যাচ করেনি আমি তোমায় বলছিলাম না একই প্রিন্টের আলাদা সাইজের থাকে এইটারও সাইজ ম্যাচ করেনি ওকে এইটারও করেনি এইটারও করেনি সরি এইটা আলাদা প্রিন্ট আর বাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন্টি পয়েন্টস হাতের কাছে চলে যাবে যে জায়গা আমার ওয়ার্ডরোব কার্টেসি নেক্সট টাইলস এইবার খেলা তো সব শেষ কিন্তু স্কোরস বলার বেলা কে হলো আজকে সেকেন্ড রানার আপ কে হলো আজকে ফার্স্ট রানার আপ কে হলো আজকে শ্রীমতী চ্যাম্পিয়ন সুন্দরী কমলা জায়গায় চলে যাও সুতপা বলো কোন বাক্সের জিনিস তুমি আজকে চুজ করবে এটা ভীষণ কনফিউজিং আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি না এটা তোমার ভাগ্য পরীক্ষা তুমি এক কাজ করো নীলাঞ্জন যেটা ইশারা করলো সেটাই চুজ করো আমি দেখতে পাইনি কোনটা নীলাঞ্জন আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু জেনারেস হওয়া উচিত তুমি একটা যে কোনো আঙ্গুল দিয়ে দেখাও বক্স এর দান করে দাও না কি আছে সবসময় সব কিছু দুজন আছে দুজনকে একটা করে দিয়ে দাও একটা বক্স দেখাও এইটাই দাও এইটা আজকের সেকেন্ড রানার আপ এর নাম সে হলো শৈনী তুমি তোমার স্কোরের ব্রেক আপ করছি তুমি প্রথম দুটো রাউন্ডের শেষে পেয়েছিলে 120 থার্ড রাউন্ডে হাতের কাজে তুমি পেয়েছো 60 আর মাথার কাজে 20 মাত্র তোমার টোটাল স্কোর 200 চলে এসো শৈনী তোমার জন্য রয়েছে কিছু উপহার কনগ্রাচুলেশনস তুমি আমাদের সেকেন্ড রানার আপ তোমার জন্য কালেজ বাংলা শ্রীমতী চ্যাম্পিয়নের তরফ থেকে এই সার্টিফিকেট ট্রফি আর একটা বড় পিউরিফায়ার
জুসের গ্লাস আর জগের সেট একটা প্যাক কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এটা প্রথম অভিজ্ঞতা একদম আমার কাছে ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা শোতে এলাম থ্যাংক ইউ সবাইকে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সোহিনী থ্যাংক ইউ এখানে এসে আমাদের সঙ্গে খেলার জন্য এদিকে চলে এসো তোমরা দুজন আমার কাছে এসো আমি প্রথমে দুজনের স্কোরের ব্রেকআপ বলছি সুন্দরী কমলা তুমি প্রথম দুটো রাউন্ডের শেষে পেয়েছিলে 160 থার্ড রাউন্ডে হাতের কাজে পেয়েছো 100 মাথার কাজে 60 তোমার টোটাল স্কোর 320 ওকে সুতপা প্রথম দুটো রাউন্ডের শেষে ছিলে 180 কিন্তু থার্ড রাউন্ডে হাতের কাজে জয়িতার থেকে অনেক কম 70 কিন্তু মাথার কাজে 80 তোমার টোটাল স্কোর 330 Congratulations তোমাকে তুমি আমাদের ফার্স্ট রানার আপ তোমার জন্য রয়েছে কিছু উপহার তুমি বলো তোমার কেমন লাগলো এখানে এসে খেলে ভীষণ ভালো লাগলো আকাশের সাথেই প্রথমবার টিভিতে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সবাইকে তোমাকেও প্রচন্ড শুভেচ্ছা থ্যাংক ইউ তুমিও খুব ভালো থেকো তোমাকে আমাদের মধ্যে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে কালার্স বাংলা সুমতি চ্যাম্পিয়নের তরফ থেকে এই সার্টিফিকেট এই ট্রফি একটা প্রেসার কুকার ডেজার্ট বোলের সেট লাঞ্চ বক্সের সেট একটা টোস্টার তুমি আমার আজকে শ্রীমতি চ্যাম্পিয়ন কেমন লাগছে বলো অনন্যাদি হাত ধরতে পারবো তো ভাবিনি মানে আমার ভীষণ এটা শুধু মুখের কথা না আমার মানে পার্সোনালিটি অ্যাজ এ পার্সোনালিটি ভীষণ ভালো লাগে ওনাকে আর মানে এখানে আসার ইউনিটে ভীষণ হেল্প পেয়েছি আমি তাজুদা নিপাদি আর হেয়ার ড্রেসার থেকে আরম্ভ করে প্রত্যেকের ভীষণ হেল্প পেয়েছি আর আমার মেয়ের জন্য বেসিক্যালি আমার মানে কনফিডেন্সটা আসা আমার মেয়ে ভীষণভাবে আমাকে এনকারেজ করেছে যে মা তুমি পারবে তুমি যাও তুমি পারবে আর আমার হাজবেন্ড হচ্ছে আমার জীবনের মানে ইন্সপিরেশন বলতে পারেন মানে ওর সাথে জীবন কাটানোটা খুব আনন্দের ক্যা বাত বড্ড ভালো লাগলো সুতপা এরকম আনন্দেই থেকো এই তোমার শ্রীমতী চ্যাম্পিয়নের ক্রাউন তোমার জন্য আরও আছে কালেজ বাংলা শ্রীমতী চ্যাম্পিয়নের তরফ থেকে এই সার্টিফিকেট এই ট্রফি কালেজ বাংলার তরফ থেকে এই সোনার কানের দুল মডার্ন ডেয়ারির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার একটা মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ সেফ বোল মিক্সো গ্রাইন্ডার জুসার জোভি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ফোর বার্নার গ্যাস আভেন আর মনোমোহিনীর তরফ থেকে একটা শাড়ি বাড়ির লোককে দেখে নাও তোমার জন্য আরও রয়েছে কালার্স বাংলার তরফ থেকে 10,000 টাকার ফোনটা একটু প্লিজ ধরে তো কনগ্রাচুলেশনস ভালো থেকো তোমরা সবাই দেখা হবে আবার হ্যাঁ করণজি হ্যাঁ বলুন শুটিং পরের ছবির জন্য মেনলি এখন তো হবে না আচ্ছা কালকে 5:30 তো আমি শ্রীমতী চ্যাম্পিয়ন করি কালকে তো আমাকে আবার আসতেই হবে করতেই হবে আমি একটু অন্য কোনো টাইম অ্যাডজাস্ট করতে পারি কি হ্যালো হ্যালো